কিছুক্ষণ পরে বাঘটা একটা হরিণ শিকার করে বাড়ি ফিরছিল তখন শিয়াল গাছের উপর থেকে বলল জঙ্গলের এই বাঘটা আমার কথা না শোনার জন্য ওকে আমি মেরে ফেললাম এত করে বললাম আমার কাছে জাদু শক্তি আছে আমি যা বলছি তুই তাই কর ব্যাটা আমার কথা শুনলো না তাই বাধ্য হয়ে তাকে মেরে ফেললাম শিয়ালের এই কথা শুনে বাঘ ভয় পেয়ে বলল আমাকে মারবেন না হুজুর আমাকে ছেড়ে দিন আপনি আমাকে যা বলবেন আমি তাই করব শোন তোর বন্ধু আমার কথা না শোনার জন্য আমি ওকে মেরে এই গাছে ঝুলিয়ে দিয়েছি আজ থেকে প্রতিদিন তুই আমার জন্য একটা করে শিকার করে আনবি আর আমি বসে বসে খাবো আর যদি কোনোদিন আমার শিকার না আনিস তো সেদিন আমি তোকে মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই যা এখন কাল থেকে সময় মতো আমার শিকার নিয়ে আসিস বোকা বাঘটাকে যে এত সহজেই বোকা বানাতে পারবো সেটা আমি ভাবতে পারিনি যাই এখন একটা ঘুম দে কাল তো এই বোকা বাঘই আমার জন্য শিকার ধরে আনবে পরদিন সকালে বাঘ শেয়ালের জন্য একটা হরিণ শিকার করে নিয়ে আসলো আর তা মজা করে খেলো এভাবেই দিন যাচ্ছিল বাঘ শেয়ালের জন্য প্রতিদিন একটা একটা শিকার ধরে নিয়ে আসতো আর তা মজা করে খেত একদিন বাঘ পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বন্ধুর জন্য কাজ ছিল আমি আমার বন্ধুকে বাঁচাতে পারলাম না এই দুষ্টু শিয়াল জাদু করে আমার বন্ধুকে মেরে ফেললো আর আমাকে দিয়ে তার শিকার করাচ্ছে যদি আমি তার জন্য শিকার করে না নিয়ে যাই তো সে আমাকেও আমার বন্ধুর মতো মেরে ফেলবে সেই সময় বাঘের কান্না শুনে বোনের একটা ভালো জিন বাঘের সামনে এসে এ কি আরে আরে বোনের রাজা আর তুমি কি না বাচ্চাদের মতো তোমাকে তো এভাবে কাদা মানাই না কেন তুমি কাঁদছো বলো আমাকে আমি আমার বন্ধুর জন্য কাঁদছি এই বনে একটা দুষ্ট শিয়াল আছে সে আমার বন্ধুকে জাদু করে মেরে ফেলছে সে আমাকেও মেরে ফেলবে যদি আমি প্রতিদিন তার জন্য একটা করে শিকার ধরে নিয়ে না যাই আরে তুমি তো বুদ্ধিমান প্রাণী এত সহজে বোকা হলে কেমনে আরে শিয়াল কোনো জাদু বলে তোমার বন্ধুকে মারেনি সে কৌশলে তোমার বন্ধুকে মেরে ফেলছে এবং কৌশল করে তোমার বন্ধুকে মেরে তোমাকে দিয়ে তার জন্য স্বীকার করিয়ে নিচ্ছে আর তুমিও নির্বোধের মতো তার জন্য স্বীকার করে যাচ্ছ কি এতদিন আমাকে এই পাজি শিয়াল বোকা বানিয়েছে ওকে আমি ছাড়ছি না আজ ওর জীবনের শেষ দিন আজ আমি ওই পাজি শিয়ালকে প্রাণের শেষ করে ফেলবো এই বলে বাঘ শিয়ালকে খুঁজতে লাগলো ওদিকে শিয়াল তার ডেরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আরে কি ব্যাপার এত বেলা হয়ে গেল বেটা বাঘ তো এতক্ষণে চলে আসে শিকার নিয়ে আজ এত দেরি করছে কেন যাই বেটাকে আর একটু বেশি করে ভয় দেখিয়ে আসে এই বলে শেয়াল হাঁটতে হাঁটতে বাঘের কাছে গিয়ে বলল। কি আজ আমার শিকার কর আমার পিঠে লেগেছে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস আজ আমি তোকে তোর বন্ধুর মতোই শেষ করে দেব তোর বাঁচার কোনো উপায় নাই কি রে খুব তো এত বসে বসে খালি আমাকে বোকা বানিয়ে আমার প্রাণের বন্ধুকে তুই কৌশলে মেরে ফেলেছিস আমি সব সবকিছু জেনে গেছি যে তুই কোন জাদুটাদু জানিস না আমাকে এতদিন দিন ভয় দেখিয়ে শিকার করিয়ে খেয়েছিস আজ পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবেন না মরার জন্য প্রস্তুত হও মাগে अब हां ভালো না बेटा ভাগ তো সব বুঝে গেছে আজ আমার রক্ষা নাই যা আর দেরি না এই বলে শিয়াল দেরি না করে দিলো দৌড় আর বাঘও তার পেছন পেছন দিলো দৌড় এক সময় বাঘ শিয়ালকে ধরে নিয়ে শিকার করে ফেললো আর এভাবেই অতি চালাকি এভাবে বোকা বানাতে গিয়ে শিয়াল অকালে প্রাণ হারালো আর বাঘ তার বন্ধুর খুনি শিয়ালকে মেরে সে বসবাস করতে লাগলো বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আর সামনে কোন ধরনের গল্প আপনারা দেখতে চান তা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন